আপনারা যেমন একটা মাহফিল করেছেন, আবার আল্লাহ আপনাদেরকে নিয়া কাকে নিয়া, আপনাদেরকে নিয়া ইমানদারদেরকে নিয়া জান্নাতীদেরকে নিয়া, জান্নাতের ভেতরে আমার মাওলা পাক নিজে একটা মাহফিল করবে, এটা হবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আর ওই মাহফিলটা কেমন হবে গো? আল্লাহ যে মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করবে সরাসরি আমার আল্লাহ নিজে। জীবনে আল্লাহকে দেখছেন? গোটা পৃথিবীতে আল্লাহ যত মাত্রকাত আছে সবকিছুর মালিককে আল্লাহ, মাগরিব থেকে মাগরিব পর্যন্ত সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন যেদিকে তুমি তাকাইবারে বান্দা, যেদিকে তাকাইবা যদি চোখের মতো চোখ তোমার থাকে, ডাইরেক্ট যদিও আমি আল্লাহরে তুমি দেখতা না, ডাইরেক্ট যদিও দেখবা না, দেখার কোনো সুবিধা নয়, কিন্তু তুমি তাকানির মতো তাকাইতে পারলে গাছের পাতায় পাতায়, গাছের ফুলে ফুলে ফলে ফলে, বাতাসের তরঙ্গ মালায় দরিয়ার মৌজার ঢেউয়ের মাথায়, সেখানেও তুমি দেখবে আল্লাহ 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 আল্লাহ। সেদিকে তাকাও, সেদিকে কি দেখবা? আরে ছেলে বলে কি দেখবা? দেখবো যে এই দেখা আর সেই জান্নাতের মাহফিলে দেখা, দেখতাম আছে আল্লাহ, আমার আল্লাহ নিজে একটা আসন নিয়া, আল্লাহর একটা কুরসি নিয়া আমার আল্লাহ বসে থাকবেন জান্নাতের মাহফিলের সভাপতি হইয়া। তবে আল্লাহ পাকের কুদরতি চেহারায় এরকম একটা পাতলা একটা পর্দা এরকম দেওয়া হয়, আপনারা হয়তো মনে করছেন আমরা কি ডাইরেক্ট আল্লাহকে দেখবো না, মনটা কি চায় না? হ্যাঁ আমরা দেখবো। এই পর্দাটা আল্লাহ কখন উঠাবেন, কেমনে উঠাবেন, এ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু মনে রাখেন একটা পর্দা দিয়ে আল্লাহ কুদরতি ভাবে উনি ওনার আসন গ্রহণ করবেন, উনি আইসা বসবেন, সুবহানাল্লাহ। কোন হিসাবে বসবেন? তিনি সভাপতি হিসাবে। এই মাহফিলের কি পতি? জন্ম দিতে কপালটা ভালো থাকতে হবে, আমার নবীজিরে পাইয়াও নবীজির চেহারায় আনোয়ার দেখাও কালিমা নসিব হলো না, আছে না? একজনের নাম আপনারা বলেন না, আরে বলেন না বলেন না, তাহলে বড়টার নামই বলছেন, ছোটটারে ধরলেন না। আমার নবীরে দেখাও কালিমা নসিব কি বলতো তারা জানেন? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا ولكن لا يعلمون ওই কুফারদেরকে যখন বলা হইত ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, এ বাবা কথা বললো না, আমার দিক থেকে একদম কোন শব্দ করা যাবে না, তোমরা যে ওয়াজে আসছো আল্লাহ তোমাদের উপরে খুশি, হ্যাঁ কথা বললো না, আমার দিকে তাকিয়ে যখন তাদেরকে বলা হইত তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান আনছে, কারা ঈমান আনছে? মানুষেরা।
এখানে মানুষ দিয়ে মুরাদ আমার নবী পাকের সাহাবায়ে কেরাম আজমাইন যারা ছিলেন তারা। অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান আনছে এভাবে তোমরা ঈমান আনো। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হইত তখন তারা কি বলতো? আলু, তারা বলতো আনুমিনু, আমরা কি ঈমান আনবো? এটা প্রশ্নবোধক কথা। আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা আমানা সুফাহা, যেমনি ভাবে বুকারা ঈমান আনছে, যেমনি ভাবে বুকারা ঈমান আনছে, ওই বুকাদের মতো আমরা ঈমান আনবো? আমরা কি বুকা নাকি? তুচ্ছ পায় না। আরে ভাই ভাই আওয়াজ দিয়ে বলেন না, এর মানে কি? ওরা কি বুঝাইতে চায়? যারা ঈমান আনছে তারা বুকা, কি বুঝাইতে চায়? যারা ঈমান আনছে তারা বুকা, ওরা খুব জ্ঞানী, এটা বুঝাইতে চাইতেছে না? তাদের এই কথার জবাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে হয় নাই, আমার নবী এর জবাব দেওয়া লাগে নাই, সাহাবায়ে কেরাম এ কথার জবাব দেওয়া লাগে নাই। এ কথার জবাব উত্তর সরাসরি আমার মহান আল্লাহ নিজে দিয়ে দিছে। কারা বুকা কারা বুকা না, এটা আল্লাহ নিজে পরিষ্কার করে দিছে। আমার হাবিবের সাহাবীদেরকে তোমরা বুকা বলবে না, বরং ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আমার হাবিবের সাহাবীদেরকে বুকা কয় ওরা নিজেরা বুকা। তাহলে আল্লাহর বিচারে ইমানদারেরা বুকা না কুফফারেরা বুকা? কারা বুকা? কুফফার। আপনারা ইমানদাররা, আমার আল্লাহর বিচারে আপনারা কলমন, আপনারা জ্ঞানী, আপনারাই হবেন জান্নাতি। খুশি হবে বলে খুশি হবে। আল্লাহ তাআলা আর কি কই জানেন? ওরা যে বুকা, ওরা ইল্লা ইয়ালামুন, ওরা যে নিজেরা বুকা এই কথাটাও এরা বুঝে না, এ কথাটা ওরা বুঝে না। এটা যদি সহজ করে আমার বাংলাদেশের বাঙালিদের ভাষায় বলি, বুঝে না যে হেটাও বুঝে না, মাঝে মাঝে এমন একটা কথা কয় না, বুঝে না যে হেটাও বুঝে না। ইউখাদিউনাল্লাহ انفسهم وما يشعرون يخادعون الله انا বলি কি আমরা ঈমান না আইনা আল্লাহর ঠগাই দিছি। তোমার কাণ্ড দেখছে আল্লাহরে কি করছে চিন্তা করে দেখেন, কি পরিমাণ মাথা নষ্ট হলে আর কি পরিমাণ জ্ঞান শূন্য হলে এমন কথা বলতে পারে। আরে কয় ঈমান নাই আমরা আল্লাহরে ঠগাই দিছি। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার যারা ঈমান আনছে হেরারও ঠগাইছি, ঈমানদাররাও আমরার কাছে ঠকছে, ঈমানদাররা আল্লাহও ঠকছে। ঠকজিত বুঝেন তো আপনারা? ঠকজিত মানে বিজয় পরাজয়, সফল বিফল, কামিয়াব নাকাম, এটাকে আমাদের দেশীয় ভাষায় বিশেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় সহজ করে বলে যে ঠকজিত, ঠকজিত, ঠকজিত বুঝেন তো? আল্লাহ
আর বলতেছি কি ইমান না আনলে আমরা আল্লাহরে ঠকাইছি, আমরা জিতছি, তারা জিতছে। কেমন জিতাটা জিতছে একটা মেসাল শুনেন। দুইজনে কুস্তাকুস্তি লাগছে, আটটা আটটি লাগছে, ফার্সা ফার্সি লাগছে, দশটা দশটি লাগছে, কোনটা বুঝছেন জানি না, বুঝছেন তো? দুইজনে কি লাগছে? লাগার পর একজন উপরে আর একজন নিচে, আর উপর একটা জাতা ছুটে যে উপরে থেকে কি আজাইরে বইছি মনে করেন, এমনি বুঝে গেছে এত যার জাতা ছুটে নিচে তার গুহের চাটনি এরপর নিচের থেকে কয় আমি জিতছি, আমি তো আসমান দেখি, কি দেখে তুই উপরে থাকলে কি হয়েছে, তুই তো মাটি দেখ, সাফা বাস জিতছে না সাফা বাস কথা কয় না কি বাস। আরেকটা মেশাল শুনে আপনাদের আশপাশ, এটা তো পড়াইল বউবাজার, বউবাজার এটা আপনাদের একটা কি পড়ছে এই আপনাদের আশপাশে কোথায় বলেন, আপনাদের আশপাশে রেল স্টেশন কোথায় আছে বনানীতে আছে? আচ্ছা বনানী রেল স্টেশন, ইন্টারন্যাশনাল বাটফার, বাটফার বুঝেন তো, বাটফার ঠকবাজ, ঠকবাজ সারাটা জীবন ভর কত মানুষের যে ঠগাইলো, ইমাম সাহেবরে ঠগাইলো, মাওলানা সাহেবরে ঠগাইলো, হাজি সাহেবরে ঠগাইলো, গাজী সাহেবরে ঠগাইলো, এরপরে আপনার ব্যবসায়িকরে ঠগাইলো, চাকুরিজীবীরে ঠগাইলো, কত মানুষের যে জীবনে ঠগাইলো সেই ঠকবাজ একদিন মনে মনে চিন্তা করে জীবনে কত মানুষের ঠগাইলাম রে, অদ্য পর্যন্ত একটা রেল গাড়িরে ঠগাইতে পারলাম না, আজকে সিদ্ধান্ত নিচ্ছে রেল গাড়িকে ঠগাবে, কোন গাড়িরে ঠকাবে? চিনি ছাড়া গাড়ি ঠকাবে, স্টেশনে গিয়া স্টেশনের মাস্টার সাহেবকে বললেন মাস্টার সাহেব আমাকে একটা টিকিট দেন। কোথায় যাবা? বলে আমি চট্টগ্রাম যাব, চিড়াগাং যাব। টিকিট লইছে স্টেশনে, গাড়ির অপেক্ষায় বসে রয়েছে, নির্ধারিত সময়ে গাড়ি আইসা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াইছে, যাত্রী যারা লামার তারা লামছে, যারা উঠার তারা উঠছে, কিন্তু সেই ঠকবাজ উঠে না। ঠকবাজ কি করে না? উঠে না। আজকে তার নিয়োগটা যে কি, গাড়ি ঠগাবে, গাড়ি ঠগাবে, যেই মাত্র সময় হয়ে গেলে ঘন্টা বাড়ি পড়ছে, বনানী স্টেশন থেকে গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাইরা দিছে, এখন গাড়ি যখন সামনের দিকে যা, হ্যাঁ রেল লাইনের উপর দিয়ে দৌড়া, আর টিকিটটা দুই আঙ্গুলের মাথায় উঠাইছে, গাড়ির পেছনে পেছনে দৌড়া, আর টিকিটটা দেখায়া দেখায়া গাড়ি রে টিকিট কাইটটাও তোর মাঝে উঠলাম না, তোরে ঠগাই দিলাম, তোরে কি করলাম ঠগাই দিলাম। আকল শট, সমাজ শট, জ্ঞান শট, টাকা কি রেল গাড়ি গেছে, এর পকেটে গেছে, এর পকেটে টাকাও গেল, গাড়িও চড়তে পারলো না। এরপরে হের চিন্তাধারা, গাড়ি ঠকছে হে জিতছে, কারণ হের টিকিটটা কোথায়? গাড়ির নামে যেহেতু টিকিটটা, আর আমি এই গাড়িতে উঠলাম না, টিকিট কাইটাও আমি গাড়ি ঠকাই দিলাম। আসলে কি গাড়ি ঠকছে না হে নিজে ঠকছে? নিজে ঠক গাও বুঝে না ঠকছে, যে ঠক গাও মনে করতেছে জিতছে। দুনিয়ার কুফফারেরা যারা, যাদের কাছে দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ দ্বীনকে গ্রহণ করে নাই, করতে পারে নাই, বা কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ দ্বীনকে গ্রহণ করবে না, যারা বলে ইউহাদিউনাল্লাহ ঈমান নাই না, আল্লাহরে আমরা ঠগাইয়া দিছি, ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদেরকে আমরা ঠগাইয়া দিছি, আল্লাহ কয় আমি আল্লাহও ঠগে নাই, ঈমানদারেরাও ঠগে নাই, বরং ওরা নিজেরা নিজেরা ঠকছে, তোমরা নিজেরা যে ঠকছো ওই ঠকবাজের মতো ঠকিয়ে
নাও তোমার নাও। আসলে জিকার কুফারের না ইমানদারের? কেমন জিতাকো জিতছো রে ইমান না না, একদিন বুঝবা। বুঝবে না? এমন একটা দিন, এমন একটা দিন আপনার আমার সামনে আছে গো ভাই, যেদিন মাথার দহাত উপরে সূর্যটার সেটিং করে দেওয়া হবে, সূর্যের তাপে পুরা জমিনটা একদম তামা হয়ে যাবে, তামা গরমে কারণে জমিনে পা রাখা যাবে না, আবার উপরে সূর্যের তাপ, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গান্দা হয়ে যাবে, মানুষের মাথার মগজের মধ্যে বুগলা উঠবে, বুগলা ফাগ উঠবে, মগজটা পটপট পটপট শব্দ করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহর আরশের একটা ছায়া থাকবে গো, আর আমার আল্লাহর আরশের ছায়ার নিচে একমাত্র ইমানদারেরা জায়গা পাবে। কুফার গুলি ময়দানের ভেতরে পাগল আর মাতালের মতো ঘুরতে থাকবে গো, ওই কঠিন মুসিবতের দিনে কোন কুফার আমার আল্লাহর আরশের ছায়ার নিচে মাথা গুজানোর জায়গা পাবে না। আল্লাহর আরশ আযীমের ছায়া একমাত্র ঈমানদারের জন্য। তাহলে বলেন, ঈমানদার রাজিছে না কুফার রাজিছে? ঈমানদারেরা বিজয় না কুফার বিজয়? ঈমানদারেরা সফল না কুফারেরা সফল? একমাত্র ঈমানদারেরা সফল। আমার আল্লাহ চমৎকার একটা জান্নাত বানায় রাখছে, দুনিয়ার কোন কুফফারকে জান্নাত দেওয়া হবে না, জান্নাত আমার আল্লাহ কেবলমাত্র ঈমানদারদেরকে দান করবে। পবিত্র কোরআন এর দলিল বা এর প্রমাণ স্পষ্ট, স্পষ্ট, কোন রকমের সন্দেহের অবকাশ। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها খালিদুন। মহব্বতের আওয়াজে ঈমানে জজবায় আমার মাওলা পাকের সানা বয়ান করে দিন গো ভাই, একসাথে সকলে মিলে জবানটা ছেড়ে মহব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। আমি আমার রব্বুল আলামিনের দরবারে
করে দিচ্ছি আমার মাওলা পাকের দরবারে। ওরে আমার আল্লাহ, এই দুনিয়ায় ঘুরে ঘুরে বহুত ফুলের বাগান দেখছি গো মাওলা, আজকের জান্নাতের বাগানটার দিকে তুমি তাকায় দেখো গো, এই বাগানটার দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার মালিক, এই বাগানে যে হাতটা তোমার কাছে ভালো লাগে আল্লাহ, যে চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার অশিলাই আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার জান্নাতের মেম্বার হিসাবে কবুল করে নাও। একসাথে সবাই বলি দিন আমি আলহামদুলিল্লাহ। আপনাদের সকল প্রকারের হাওয়াই যে আসলিয়া গুলি আমার আল্লাহ পুরা করে দেন, সবাই বলেন আমিন। আমার মোহতারাম ভাইরা, মোটামুটি ভাবে যে কথাগুলি প্রাথমিক পর্যায়ে জরুরি ছিল কথাগুলো আমি বলে ফেলেছি। এক্ষুনি আমরা আল্লাপাক ইমানদারদেরকে বদলা হিসাবে কি দেবেন সেই বদলাটা আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরব। আমরা সবাই মনোযোগ সহকারে এখলাসের সাথে আমলের নিয়তে দিলটা নরম করে দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সময় আসতেছে আমাদের সামনে, দিলটাকে একটু নরম করার চেষ্টা করবেন, চোখ থেকে একটু পানি জড়াবার চেষ্টা করবেন। যদি পারি আজকের সম্মেলন সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে সবাই মোনাজাত দিয়ে বাড়ি যাব, মাঝখানে কেউ উঠে যাব না, রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আমি পারবো না, আল্লাহ পাক যদি তৌফিক না দেন, এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। মহাব্বতে কয়েক মর্তবাক্য জিকির করবেন, আর যাদের সামনে খালি জায়গা আছে, চার আঙ্গুল পরিমাণ জায়গা যাদের সামনে আছে, এই জায়গাটা মেহরবানি করে বন্ধ করে ফেলবেন, সামনে আসেন। লা ইলাহা যিনি নিজে বানাইয়া নিজে মালিক, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি। আলম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াজআলাল কামারা ফীহিন্না নূরা وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله لا إله إلا الله رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت 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 فذكر إنما أنت مذكر لست عليهم
يعذبه الله عذاب الأكبر لا إله إلا الله আল্লাহর জান্নাতের মালিক কেবলমাত্র ইমানদারেরা। জান্নাতের মালিক কারা হবে? আপনি সুসংবাদ দিয়া দিন, কাকে? ওই সকল মানুষদেরকে যারা ইমান আনায়ন করেছে, وَعَمِلُوا الصَّالِحَاتِ এবং নেক আমল করেছে, সুসংবাদ তাদেরকে দেয়া দিন। কিসের সুসংবাদ? أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ اللَّهُ আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত আছে। আরে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আজ দেওয়া যাবে না, আমার সামনে অনেক কথা, অল্প সময়ে অনেকগুলো কথা আমাকে বলতে হবে, এই জন্য শুধু তর্জমাটার সময় জান্নাত দেওয়া হবে, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। পবিত্র কোরআন শরীফের ভিন্ন আয়াত দিয়া আল্লাহ পাক ব্যাখ্যা দিয়ে বলেছেন, চারটা নহর প্রবাহিত থাকবে, এক পানি, দুই মধু, তিন দুধ, চার শরাব। এগুলোর বিস্তারিত আলোচনা করার অবকাশ আজকে নাই, কারণ রাত অনেক গভীর হয়ে যাইতেছে আস্তে আস্তে। এরপরে আল্লাহ পাক দুনিয়ার ফলের মতো কিছু ফল দিবেন, দেখতে দেখা যাবে দুনিয়ার ফলের মতো, কিন্তু এক একটা ফলের ভেতরে হাজার হাজার প্রকারের মজা আর স্বাদ আল্লাহ পাক ঢুকিয়ে রাখবে। আজওয়াজে মুতাহহারা দেওয়া হবে, পবিত্র বিবি। কি বিবি? পবিত্র বিবি দেওয়া হবে। আপনার দুনিয়ার বিবি সকালবেলা ঘুম থেকে জাগলে দাঁত গুলি যদি ভালো করে ওয়াশ না করে, মুখটা যদি ভালো করে না ধোয়, মুখের ভেতরে মেশকে আম্বরের গান করে, এরপরে ঘুম থেকে ওইটাই বদনালয়া দূর যেমন লাগে, বদনালয়া বদনা বুঝেন তো, বদনা শহরের মানুষ তো আপনারা, আপনারা বদনা নাও বুঝতে পারেন, কারণ প্রত্যেকের বাড়িতে বাথরুম খুব উন্নত, আর বাথরুমের ভেতরে সাপ্লাই পানি আছে, আবার এখন তো যে পুষ আছে, পুষ পুষ ব্যবহার করার কারণে অনেকে বদনা ব্যবহার করেন না, ঠিক না? কিন্তু গ্রামগঞ্জে বদনা আছিনি, বদনা যে নালি আছে বদনা, সকালবেলা উঠতে ওই ব্যক্তি বদনালয়া দৌড় মারে, বোঝা গেল কি এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো আউট করতে হবে, আর এখানে যা আছে সব তো মনে হয় মেশকে আম্বরের গ্রাম, যাদের মুখ দিয়া ওরা যে জান্নাতের ভেতরে শ্বাস নিঃশ্বাস ফেলবে, নিবে শ্বাস যে কান দিয়ে নিবে আর যে ছাড়বে। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা বিশেষ রুমকে অথবা মেহমান খানাটাকে আমরা স্প্রে করে রাখি, করি না? সুন্দর উন্নত মানের ফ্লেভার
আমরা এখানে স্প্রে করে রাখি, আমার মেহমান ঢুকলেই যেন তার নাকে সুঘ্রাণ লেগে যা। জান্নাতের সেই দিদিরা ওরা যে জান্নাতের ভেতরে ঘুরতে থাকবে, শ্বাস যে নিতে থাকবে আর শ্বাস ফেলতে থাকবে, ওই নিঃশ্বাসের সাথে সাথে তাদের মুখ দিয়া উন্নত মানের সুঘ্রাণ বের হতে থাকবে। জান্নাতি হুরের মুখের থুতু, সামান্য একটু থুতু যদি দুনিয়ার কোন দরিয়াতে রেখে দেওয়া হইতো, সাগরে গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো মেশকে আঙ্গুরে পরিণত হয়ে যায়। কেমন বিবি দেওয়া হবে গো আপনাকে, কেমন বিবি? দুনিয়ার বিবির মতোই তো, কিছু মেশক? আল্লাহ, জান্নাতটা মনে চাইনি না চাই না? আওয়াজ দিয়া বলে চাইনি না চাই না? দিল ছোট করবেন না। আপনি দোয়া কইরা আপনি যদি চিন্তাই করে যান, আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হইলো না হইলো না, হইলো না হইলো না, তত মহাবিপদ আপনি তৈরি করলেন। আপনি একদিন রাখতে হবে, নিশ্চয়ই আমার মোনাজাত আল্লাহ কবুল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? আল্লাহ যদি গোটা পৃথিবীর সবগুলো মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ কেবলমাত্র জান্নাতি হবে। হযরত ওমর বলেন এই লোকটা কত বড় আশা। আবার সাথে সাথে বলে আমার আল্লাহ যদি গো পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, মনে হইব এই পাপিষ্টটা আমি। কথা বুঝেন নাই? অর্থাৎ আল্লাহর প্রতি আশা যে পরিমাণ বেশি, আল্লাহর প্রতি ভয়ও ঠিক সেই পরিমাণ বেশি। কথা ঠিক না নাকি? এই জন্য আল্লাহর প্রতি আশা নিয়ে চলবেন। আমার মহতারাম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত ওয়ালা বানাইছেন। আমরা আশা করতে পারি যেহেতু জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত ঈমান। বলুন প্রথম নাম্বার শর্ত কি? ঈমান। দুই নাম্বার শর্ত নেক আমল। আমি প্রথম শর্ত যেহেতু পুরা করেছি, আমার আল্লাহ আমার কিসমতে ঈমান দিয়েছেন, আমাকে আল্লাহ দয়া করে হিদায়ত দান করেছেন, আমাকে আল্লাহ দয়া করে মুসলমান করেছেন, আমি জান্নাতের আশা করতে পারি ইনশা আল্লাহ। হ্যাঁ, আপনারা আশা করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবগুলি মানুষের জান্নাতি হিসাবে কবুল করে নাও। মহাব্বতে বলে না আমি জান্নাতের মালিক কে? কে ভাই? কে? আমার হেদায়ত দিছে, মুসলমানের ঘরে জন্ম দিছে, ঈমানদার বানাইছে। আবু জাহেল তো ঈমানদার হতে পারলো না আমার নবীর দেখতেও, আবার হাফসি গোলাম ঈমানদার। হাফসি, হাফসি দেশের মানুষগুলোর কি আপনারা দেখছেন? দেখছেন? আমার কিসমত হয়েছে অনেকবার আমি দেখেছি হাফসি মানুষদেরকে, আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। তো তাদের গঠন কি? এক নম্বর ওরা কালা, এক নম্বর তারা কি? কালো। কালা তো কালা, এমন কালা জাইজ্জাবার সালা ফাইতলার তোলা। কথা বুঝেন নাই? এরপরে চেহারা, চেহারার যে গঠন, নাকগুলি এমন মোটা মোটা হয়, সারা গাল লয়ে এরকম নাক হয়, এর হলে ঠোঁটগুলি মোটা 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 মোটা, মাঝে মাঝে না ফাড়া ফাড়া, রেল লাইনের ফাড়ার মতো। এই হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসি দেশের মানুষ, চেহারার গঠন ভালো না, আবার জিব্বার আগা বাড়ি, কথাই স্পষ্ট হয় না, জিব্বার এই যে আগাটা চুকানা কটাবানা আগাটা ওনার ছিল না, জিব্বার আগা বাড়ি থাকার কারণে ওনার কথাই স্পষ্ট হইত না। উনি আজান দিতে গিয়ে আশহাদু বলতে পারতেন না, শির উচ্চারণ করতে পারতেন না, তিনি বলতেন আশহাদু। কি বলতেন? আশহাদু। শিন বলতে পারতেন না, আর জিব্বার আগা বাড়ি থাকলে কথা স্পষ্ট না হওয়াটা স্বাভাবিক। এক বেচারা পুত্রা মানুষ তালুর বাড়িতে বেড়াইতে আসছে, প্রায় দু তিন দিন বেড়াইয়া পুত্রা বলতেছে তালুই আজকে ছুটি দেন, প্রায় তিন দিন তো হয়ে গেছে বেড়াইলাম, ছুটি দেন না তালুই, চলে যায়, আবার একদিন আসবো। তালুই তো না পুটলা, আরেকদিন বেড়াও। আসলে কিন্তু তালির পুতলা গেছে না, তালির পুত্রাই বলছে, তালির জিব্বার আগাটা বাড়ি থাকার কারণে পুতলা গলে পুতলা বেরিয়ে যায়, পুতলা গলে কি বেরিয়ে যায়, পুতলা বেরিয়ে যায়। জিব্বার আগা বাড়ি থাকলে এমন হওয়া স্বাভাবিক, কথা ঠিক? হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ দেখতে যদিও সুন্দর না,
চেহারার গঠন যদিও ভালো না, কিন্তু আমার মাওলানা পাকের কাছে বেলালের মাকাম কত উঁচা, বেলাল আল্লাহ কত উঁচা করে দিয়েছে একমাত্র ঈমান গ্রহণ করার কারণে, একমাত্র ঈমান গ্রহণ করার কারণে। আবু জাহেলের এত দাপট থাকার পরেও আমার আল্লাহর কাছে এক পয়সার কোনো মূল্য নাই, আমার আল্লাহর কাছে এক পয়সার কোনো মূল্য আবু জাহেলের নাই। আর বেলাল যদিও হাবশি দেশের মানুষ, তিনি গোলাম মানুষ, কিন্তু ঈমান নামক দৌলত থাকার কারণে আল্লাহ তার মাকামরে কত উঁচা করে দিছে। হযরত বেলাল আযান না দিলে আমার আল্লাহ আকাশের সূর্য ওটা আটকে দিছে। এত আসতে বললেন মুনাফিক, মুনাফিক মার্কা কিছু মুসলমান ছিল, যুগে যুগে মুনাফিক থাকে, এখনো কিছু মুনাফিক আছে, আছে না মুনাফিক, ওরা আমার নবী পাকের কাছে গেলে বলতো আমান্না, আমরা ঈমান আনছি, কথা বুঝেন নাই। আবার যখন ঘোড়ায় তারা তাদের শয়তানদের কাছে যাইত, আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওলিদ ইবনে মগিরাদের কাছে যাইত, ওরা যখন জিজ্ঞেস করত আমরা তোদেরকে মুহাম্মদের কাছে দেখছি, তাহলে কি তোরা কালিমা পয়রা নিছস নাকি, তখন তারা জবাবে বলতো না 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 ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা সাথে যদি আছস তাহলে মুহাম্মদের কাছে গেলে কেন, ইন্না মা নাহনু মুস্তাহজিউন, আমরা মুহাম্মদ এবং তার সাথীদের সাথে একটু ঠাট্টা করার জন্য গেছি, একটু মস্কারা করার জন্য গেছি, নাউজুবিল্লাহ বলেন চিৎকার, ওই মুনাফিক মার্কা কিছু মুসলমান মুনাফিক আমার নবী পাকের কাছে দরখাস্ত দিলেন, নবী গো আর বেলালের আজান ভালো লাগে না, মুয়াজ্জিন পাল্টান, বেলাল মুয়াজ্জিনের আজান আর ভালো লাগে না, দয়া করে মুয়াজ্জিন আপনি পরিবর্তন করেন। আমার নবী ডাক দিয়া বলেন রে সাহাবীরা কেন ভালো লাগে না, কারণটা কি, এগুলি যে মুনাফিক আমার নবী তো আর জানে না, আমার নবী যদিও জানে না এই মুনাফিকদের অন্তরের খবর, আমার মাওলা জানেনি না জানে না। আপনার সাহাবীদের মাঝে কত সুন্দর সুন্দর সাহাবী আছে, কত সুনাম দেহের অধিকারী সাহাবী আছে, অন্য একজনকে আপনি মুয়াজ্জিন বানায় নেন, আর দুই নাম্বার কারণ বেলালের জিব্বার আগাবাদি কথাই স্পষ্ট হয় না, আজান দিতে গেলে আসাদু বলতে পারে না, আসাদু বলে আসাদু, আসাদুর জায়গাতে আসাদু বলে সেন উচ্চারণ করতে পারে না, সিনের জায়গাতে সিন বলে ফেলে, অতএব বেলালকে পরিবর্তন করেন। আমার নবী তাদের প্রস্তাবকে গ্রহণ করিয়া ঠিক ওই দিনের ফজরের নামাজের আজান দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুয়াজ্জিন ঠিক করলেন। আমার ভাই মুয়াজ্জিন পরিবর্তন হয়ে গেছে, ঠিক নির্ধারিত সময়ে ফজরের সময় হয়ে গেলে হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজান দিলেন, আজান অত্যন্ত সহিহ শুদ্ধ ভাবে অত্যন্ত শ্রুতি মধুর কণ্ঠে আজান দিয়েছে। আজান দিলে কি হবে গো, আমার আল্লাহর কুদরত বুঝে যায় না, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, আজানের পর ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে কিন্তু সুবহ সাদেক হয় না, পূর্ব আকাশে আমার আল্লাহ সূর্য পাঠায় না। আমার আল্লাহর দরবারে
আর আমার মাওলা পাক রে দাইকা দাইকা বলে অরে আমার আল্লাহ সুবহ সাদাত কেন হয় না গো আমরা কি ফজরের নামাজ পড়বো না এখনো কেন ফজরের সময় হয় না আল্লাহ এখনো কেন পূর্ব আকাশে সূর্য আসে না আমার নবী এইভাবে যখন সেজদা দিয়ে পয়রা পয়রা কান্দে ঠিক এই মুহূর্তে নোটিশ করে দিয়েছে যারে জিব্রাইল যা যা আমার হাবিবের কানে গিয়ে সংবাদ পৌঁছে দে আমি আল্লাহ কেন আজকে সূর্য পাঠাই না আমার হাবিবের কানে গিয়ে সংবাদটা দিয়ে দে আমার মাওলা পাক যার দিয়া বলে রে জিব্রাইল আমার বন্ধুর কালো সাহাবি ওই হাসি দেখলাম দেখতে যদিও সুন্দর না চেহারার গঠন যদিও ভালো না জিব্বার আগাবাড়ি কথা স্পষ্ট হয় না কিন্তু আমার ওই কালো গোলাম বেলাল যখন মসজিদের মিনারতে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুল কানের ভেতরে দিয়া আল্লাহু আকবারে ধ্বনি দিয়া আমি মাওলা তাকবীর দিয়া যেইমাত্র বেলাল ডাক মারতো বেলাল ডাকটা দেওয়ার সাথে সাথে সাতটা আকাশ পাড়ি দিয়া ওই বেলালের ধ্বনি বেলালের আজানের ধ্বনি আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে বসে যাইত সংবাদটা পৌঁছায় দাও হযরত জিব্রাইল আলাইহিস হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার 600 নূরের পাখা লাগাইয়া ওই পাখাগুলির একটা টাক মাইরা রহমত আলমের দরবারে হাজির হয়ে গেছে আমার নবী সাজদা দিয়া পড়ে পড়ে কান্দে আল্লাহ আকাশে সূর্য কেন আসে না কেন গো সুবহ সাদেক হয় না আমরা কি সালাতুল ফজর আদায় করব না ঠিক এই মুহূর্তে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আমার নবীর কানের কাছে সালাম দিয়া দিলেন সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো মেহেরবানি করে আপনি সেজদা থেকে মাথা উঠান আর সূর্য কেন আসে না সুবহ সাদেক কেন হয় না আমি এই কারণ আপনার দরবারে নিয়ে আসছি কারণটা শুনেন আমার নবী মাথাটা কান দিয়ে উঠে গো আমি বিরাট সালিতে পয়লা গেছি আমার আল্লাহ দুনিয়া কেয়ামতের সিদ্ধান্ত নিয়ে নিল নাকি আমি তো কিছুই বুঝতেছি না জিব্রাইল আমিন ডাক দেখো না গো নবী না না কেয়ামতের সময় হয় নাই ওই যে আপনার সাবেক মুয়াজ্জিন আপনার ওই কালো বেলাল হাসি বেলাল আপনার সাবেক মুয়াজ্জিন রে বলেন জলদি জলদি আজান দেওয়ার জন্যে আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছে আপনার বেলাল যতক্ষণ আজান না দিবে গো মাওলা আকাশে সূর্য পাঠাবে না আমার নবী বললেন
লাব্বাইক বলে দাঁড়ায় থাকলে হবে না, জলদি তুমি আজান দাও, আজান দাও। আমার আল্লাহ তোমার আজান বড় পছন্দ করে নিয়েছে, আমার আল্লাহর দরবারে তোমার আজান বড় পছন্দের, তুমি আজান না দিলে আমার মাওলা পাক নাকি আকাশে সূর্য পাঠাবে না, ফজরের নামাজের নাকি সময় হবে না, জলদি তুমি আজান দাও। ও বেলাল আল্লাহ তোমার নাম ধইরা জিব্রাইল দিয়া আমি নবীর কাছে এই মুহূর্তে সুসংবাদ পাঠাইয়া দিছে, আমার মহতারাম বন্ধু ওই যে হাবশি বেলাল আমার ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আনন্দে আত্মহারা হইয়া আমার নবী পাকের চেহারার দিকে তাকাইয়া তবলা আযান ছোট্ট একটা প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি আল্লাহ যে বলেছে আমাকে আজান দেওয়ার জন্য, আমার মাওলা আমি গোলামের নামটা কইরা বলছে নাকি, আমার নাম আমার আল্লাহ উচ্চারণ কইরা বলছে নাকি, আমার নবী বলেন বেলাল রে জিব্রাইল আমিনের বর্ণনায় বোঝা যা আমার মাওলা তোমার নাম কইরা বলেছে তুমি আজান দেওয়ার জন্য। গোলামের নাম আমার মতো এক গোলামের নাম আমার মৌলার কুদ্রতে জবান দিয়া যে বের হয়েছে, আমার মতো গোলামের নাম আমার আল্লাহর পবিত্র জবান দিয়া যে উচ্চারণ হয়েছে আমি গোলামের জীবন ধন্য হয়ে গেছে, হযরত বেলাল আনন্দে আত্মহারা হইয়া এখন আজান দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে তৈয়ার, আমার ভাই রেডি হইয়া শাহাদত আঙ্গুল দুইটা কানের ভেতরে ঢুকাইয়া দিছে, আজান দিবে গো বেলাল, বেলাল আজান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ সূর্য পাঠাবে না। ও মুসলমান সবককে বাইরাম সবক মাঝখানে সবক আমার আল্লাহর কাছে সুন্দর চেহারা গ্রহণযোগ্য না, আমার আল্লাহ সুন্দর চেহারা দেখে না, আমার আল্লাহ সুকাম দেহের অধিকারী কেরা দেখে না, আমার মাওলা দেখে ঈমান, আমার মাওলা দেখে কলব, আমার মাওলা পাক দেখে তাকওয়া, তাকওয়া যার দিলে তাকওয়া যত বেশি ওই মানুষ আমার আল্লাহর দরবারে তত পছন্দের বেশি। আজান দিবে বেলাল প্রস্তুত হয়ে গেছে, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, যেই মাত্র আল্লাহ আকবারের তরে দিয়া ডাক মারছে এমনি তাকে দেখে সূর্য একদম মাথার উপরে, আরো জুড়ে চলে গেছে, একমাত্র ইমানদারের কারণে আল্লাহ সূর্য আটকাইছে, দুনিয়ার কোন কুফফারকে মর্যাদাকে দিলে না আল্লাহ সূর্য আটকাইছে, পৃথিবীর ইতিহাসে নয় কেয়ামত পর্যন্ত এমন কোন ইতিহাস হওয়ার সম্ভাবনাও নাই, ইমানদারের জন্য আল্লাহ সূর্য আটকাইয়া গেছে, ইমানদারের জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে, যেমন সাইরা বলেন তাহলে সফল কুফফারেরা নাকি ইমানদারেরা, আপনি ইমানদার হতে পারাই খুশি রাখেন আল্লাহ আমরা দিয়েছি এই আপনাদের খতিব সাহেব আব্দুল্লাহ আনসারি সাহেব, আমি গেলাম রামারে কেড়ে কয় হুজুর যে কোনো উপায়ে প্রোগ্রাম দিতেই হবে আপনারা, জানেন কি করছে আমাকে ডাইরেক্ট দুইটা প্রোগ্রামের উপরে সরি ধরছে, দুইটা দুইটা একটা না দুইটা মাহফিলের উপরে সরি ধরছে, সরি ধরিয়া দুই মাহফিলের জবাই করে আপনাদের এখানে আনছে, আমি বললাম যে আমার দুইটা মাহফিল আপনারা তো আলহামদুলিল্লাহ বলবেন, আমার এটা বারোটা বাজছে, দুইটা মাহফিলের কর্তৃপক্ষ যারা ৬ মাস ১ বছর আগে দাওয়াত দিয়ে রাখছে
এদেরকে আমি কি বুঝাই, কত কষ্ট হয়েছে, ওই তো আমি বদলা বক্তা দিছি, কিন্তু জালালির বদলা কি আর নেয়? হুজুর শত বড় আলেম দেন, যত বড় আলেমই দেন, যত বড় বক্তাই দেন, হুজুর জালালি তো না, আপনাকে তো আমরা পাইতে চাই, কি করবো? ওরা বুঝে না, খুব কষ্টই পাইছি কিছুটা, কষ্ট পাইলেও আপনারা খুব শুয়েছেন তো, এই খুশি আর এই কষ্ট মিললে রহমান হয়ে গেছে। আল্লাহ, আমি বললাম একটা জন বক্তা আপনাকে দিয়ে দেয়, আনসার হিসাবে বললাম কয়েকজন জন লাগতো না হয়ে আইন আমার বুড়া ওই বেলা। আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে এই মাঠটার মধ্যে, এই ময়দানটার মধ্যে আল্লাহ টানা 30 বছর খেদমতে রাখছে। 30 বছর যাবত এই মাঠে কথা বলছি, আল্লাহর মেহরবানিতে আল্লাহ তালা বলাইতেছে আমার অনেক ছাত্ররা মুরব্বীর মতো হইয়া বুড়া টোড়া হইয়া এরা কয়েক আমরা বুড়াও না দিন দিন যেন জোয়ান। আমি বললাম যেটা আল্লাহ তালার হেকমত, আমার আব্বাজি বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক বয়স হয়েছে, আব্বার জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া চাই আপনাদের জন্য, আমি মন ভরে দোয়া করবো, দোয়া পর্যন্ত আমরা আছি পেনশন, আমার আব্বাজি আছে এবং ভালো চলতে পারে এখনো, হ্যাঁ অনেক ভালো চলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর। তো আমার ভাই কথা চলছে, আপনাদের কি কিন্তু এখনো আল্লাহজি কি বদলা দিবেন সেখানে কিন্তু এখনো নিয়ে যেতে পারি নাই, মাঝখানে ওয়াজ একটা মাথায় আসছে এটা বলে দিলাম, আমার সব ওয়াজ কিন্তু সামনে 12টা কয়া দিকটা বুঝছি, কটা যে বাজাই জানি না, জানি না, জানি না, আছেন তো ইনশাআল্লাহ, ভয় পাইছেন, ভয় পাইছেন, ভয় পাইছেন না, ফজরের নামাজ আমাদের সামনে আছে ঠিক, আমি হিসাব মিলাই ছাড়বো ইনশাআল্লাহ, যেন ফজরের নামাজের কোনো অসুবিধা না হয়, না হয় সেই মিলেই আমি ছাড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই আল্লাহ সূর্য আটকাইছে কার সম্মানে, আল্লাহ জান্নাত দিবেন কাকে? ইমানদারদেরকে, দুনিয়ার কোন কুফফার জান্নাত পাবে? আল্লাহ, একটা চমৎকার কথা আমার জেহেনে আসছে, আমি পেশ করতেছি আপনারা কান লাগান, আজকে যেমনি ভাবে আপনারা এই যে বউবাজারের মানুষ, বউবাজার না আপনারা, এই বউবাজারের মানুষ আপনারা চমৎকার একটা মাহফিলের আয়োজন করেছেন, দুতলা মাহফিল, কয়তলা মাহফিল, দুতলা মাহফিল, আমাকে যখন বলতেছে যে মসজিদের ছাদের উপরে ওয়াজ, আমি চিন্তা করলাম যে মসজিদের ছাদের উপরে আর জায়গা থাকলে কদ্দুর হইবে, এখানে তো এসে দেখি বিশাল মোটামুটি প্যান্ডেলের মতোই, তাই না? আচ্ছা, তো যাই হোক, আপনারা যেমন একটা মাহফিল করেছেন, আমার আল্লাহ আপনাদেরকে নিয়া, কাকে নিয়া? আপনাদেরকে নিয়া, ইমানদারদেরকে নিয়া, জান্নাতীদেরকে নিয়া, জান্নাতের ভেতরে আমার মাওলা পাক নিজে একটা মাহফিল করবে, এটা হবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে। আর ওই মাহফিলটা কেমন হবে গো? আল্লাহ যেই মাহফিলে সভাপতির দায়িত্ব পালন করবে সরাসরি আমার আল্লাহ নিজে। জীবনে আল্লাহকে দেখছেন? গোটা পৃথিবীতে আল্লাহ যত মাখলুকাত আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। মাগরিব থেকে মাগরিব পর্যন্ত সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন যেদিকে তুমি তাকাইবারে বান্দা, যেদিকে তাকাইবা, যদি চোখের মতো চোখ তোমার থাকে, ডাইরেক্ট যদিও আমি আল্লাহ রে তুমি দেখতা না, ডাইরেক্ট যদিও দেখবা না, দেখার কোনো সুবিধা নয়, কিন্তু তুমি তাকানির মতো তাকাইতে পারলে, গাছের পাতায় পাতায়, গাছের ফুলে ফুলে, ফলে ফলে, বাতাসের তরঙ্গ মালায়, দরিয়ার মোজার ঢেউয়ের মাথায়, সেখানে তুমি দেখবে আল্লাহ, 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 ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সেদিকে তাকাও, সেদিকে কি দেখবা? আরে ছেলে মেয়ের কি দেখবা?
দেখবো যে এই দেখা আর সেই জান্নাতের মাহফিলে দেখা রেশম আছে। আমার আল্লাহ নিজে একটা আসন নিয়া আল্লাহর একটা কুরসি নিয়া আমার আল্লাহ বৈশা থাকবেন জান্নাতের মাহফিলের সভাপতি হইয়া। তবে আল্লাহ পাকের কুদরতি চেহারায় এরকম একটা পাতলা একটা পর্দা এরকম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে দাও সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে করছেন আমরা কি ডাইরেক্ট আল্লাহকে দেখবো না, মনটা কি চায় না? হ্যাঁ আমরা দেখবো। এই পর্দাটা আল্লাহ কখন উঠাবেন, কেমনে উঠাবেন, এ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। শুধু মনে রাখেন একটা পর্দা দিয়ে আল্লাহ কুদরতি ভাবে উনি ওনার আসন গ্রহণ করবেন, উনি আইসা বসবেন। সুবহানাল্লাহ। কোন হিসাবে বসবেন? তিনি সভাপতি হিসাবে। এই মাহফিলের কি পতি? মাহফিলটা পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক দেবেন একজনকে, দায়িত্বটা কাকে দিবেন, কে মাহফিলটা পরিচালনা করবে? পরিচালক বানাবেন আল্লাহর রহমতের অন্যতম ফেরেশতার একজন, যিনি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আপনারা কোরআনের মজমাটাকে সুন্দর করার লক্ষ্যে লাইটিং করেছেন বা আলোকিত করার লক্ষ্যে কিছু লাইট ব্যবহার করেছেন, কিছু বাতি ব্যবহার করেছেন। আমার আল্লাহ জান্নাতের মাহফিলটাকে আলোকিত করার জন্য বা তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাইটের ব্যবস্থা করবেন। তবে সেই লাইটটা কি হবে? আমাদের এই লাইটের মতো লাইট না, সেই লাইটটা কি? তাহলে সেই লাইটটাই হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আপনার নবী পাকের চেহারা আনোয়ার থেকে আল্লাহ একটা রোশনি একটা আলো একটা ঝলক আল্লাহ পাক বের করে দিবেন, আর এই রোশনির কারণে এই আলোর কারণে পুরো জান্নাতটা আলোকিত হইয়া ঝলমল 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 করতে থাকবে। কত বড় নবীর উম্মত হয়েছেন ভাবছেন? একটা পাগলামি করি তো আমি, নামাজ পড়ি না, রোজা রাখি না, সুন্নত মানি না, শরীয়ত মানি না, কিচ্ছু মানি না, পাগলামি করি। আমার মনে রাখতে হবে আমি সবচেয়ে বড় নবীর উম্মত, পাগলামি করার কোন সুযোগ আমার নাই। কথা ঠিক? বড় নদীর উম্মত বড় না ছোট? বড় উম্মত যদি উল্টা পাল্টা হয়ে যাও অন্যান্য নদীর উম্মতদের সামনে দাঁড়াবেন কিভাবে? সেদিন লজ্জা হবে না? কথা কয় না? বড় নবীর উম্মত যদি উল্টা পাল্টা হয়ে যা অন্য নবীদের উম্মতের সামনে দাঁড়াইলে শরম হবে না? আল্লাহ রে আমরা রে শরমিন্দা হয়ে চিৎকার দিয়া বলে না আমি। আমার মহতারাম ভাইরা, আমার নবী লাইট হবে লাইট। এখন আসেন পয়গম্বর দাউদ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচালনা শুরু করবেন হামদে বারে তাআলার মাধ্যমে। হামদে বারে তাআলা অর্থ হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা। বলেন কার প্রশংসা? আমরা যখন নামাজ পড়ি আমাদেরকে তালিম দেওয়া হয়েছে নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা হামদে বারে তাআলা বলি, বলিনি না বলি না? কিভাবে? যারা পারেন আমার সাথে করেন, যারা পারেন না আমার দিকে তাকায় থাকবেন আর দুইটা ধূপ মিলাবেন, আল্লাহ পাক করনেওয়ালার সমপরিমাণ সওয়াব আপনাকেও দান করবে। করেন সবাই আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বলেন আমিন। হযরত জিবরাইল আমিন হামদে বারে তাআলার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু করবে, নাম ঘোষণা করবে। এই মুহূর্তে আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবেন সাইয়েদানা পয়গম্বর দাউদ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাত্র দাউদ নবীর উপরে নোটিশ হবে কোরআন তেলাওয়াত করার জন্যে বা ওনার নাম ঘোষণা হবে, এতক্ষণ ওনার মনে খুব আনন্দ ছিল এই ময়দানে এতগুলা পয়গম্বর, পয়গম্বর আদম থেকে নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আজকের এই জান্নাতের মাহফিলে আছে। এতগুলা নবী রসুলরে থইয়া আমার মতো এই এই আত্মা পয়গম্বর দাউদ রে উনি নিজেকে আত্মা বলবেন, চাইেন আপনারা কিন্তু আবার পয়গম্বররে আত্মা কইেন না, উনি নিজে নিজে বলবেন। কারণ সমস্ত নবী রসুলগণ আল্লাহর কাছে তার নিজের ছোট বানায়া পেশ করতেন, ছোট বানায়া। কথা বুঝতে পারছেন? যেমন আমি একটা মেসাল দেখাই, হযরত দাউদ পয়গম্বর ছোট পয়গম্বর না বড় পয়গম্বর? শুধুখানি পয়গম্বর না, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত গোটা পৃথিবীর বাদশাহ তিনি ছিলেন। গোটা পৃথিবীকে দেখাশোনা করার জন্য আল্লাহ পাক একটা বিমান উনাকে দান করেছিলেন, কুদরতি বিমান, যেই বিমানটার নাম তখতে সুলাইমানি। যেই বিমানটা লম্বা ছিল 27 মাইল, মতান্তরে 27.5 মাইল লম্বা যেমন ছিল 27 মাইল, বিমানটা ফাঁস ছিল 27 মাইল। ওই বিশাল বিমান নিয়ে তিনি জমিন থেকে 9 মাইল উপর দিয়ে চলতেন। তাহলে বুঝতে পারছেন আমার ভাই, বর্তমান দুনিয়ার বিমান, এই বিমানটা তেল মোবিল ছাড়া চলে না। আল্লাহর পয়গম্বরের বিমানটা চলতে তেল মোবিল লাগত না। বর্তমান দুনিয়ার বিমান পাইলটবিহীন চলে না, বিমান চালানোর জন্য পাইলট লাগে, পাইলট পরিচালক লাগে। পরিচালক ছাড়া বিমান চলে না, চলতে পারে না, চলার আশা করা যায় না। আর পয়গম্বর যেমন যে বিমানটা দান করছিল, ওই বিমান পাইলটের প্রয়োজন ছিল না। আমার ভাই, 3 নম্বর হলো বিমান ল্যান্ড করার জন্য, ল্যান্ড করার জন্য একটা এয়ারপোর্ট লাগে, একটা বিমান বন্দর লাগে, স্পেশাল একটা রানওয়ে লাগে। রানওয়ে, রানওয়েটা আবার পরিষ্কার থাকা লাগবে, সেখানে বড় বড় পাথরের কণা আর বড় বড় ইটের কণা থাকলে হবে না। বিমানটা লাইন বাজেন সুন্দরভাবে দৌড় দিয়া এর পরে ল্যান্ড হতে পারে, অথবা উঠার সময় ফ্লাই করার সময় এই রানওয়েতে ফ্লাই করতে হয়। যেখানে ইচ্ছা সেখানে বিমান ল্যান্ড করতে পারবে না। ইচ্ছা করলে আপনাদের বউবাজারে, বউবাজারে বিমান ল্যান্ড করা সম্ভব না। কিন্তু পয়গম্বর সুলাইমান নবীরে আমার আল্লাহ যেই বিমানটা দান করছিলেন গো, উনি ইচ্ছা করলে ওই বিমান পাহাড়ের টিলার উপরে ল্যান্ড করতে পারত, ইচ্ছা করলে মরুভূমির ওই বিরাট বিমান তেরে লইয়া দরিয়ার পানি, ওই পানির উপরেও আল্লাহর পয়গম্বর ল্যান্ড করতে পারত। আমার মহতারাম ভাই, এত বড় পয়গম্বর হওয়ার পরেও তিনি কি বলছেন, কি বলছেন তিনি নিজেকে? পবিত্র কোরআন রেকর্ড করে রাখছেন কথা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কো, হে মালিক رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني
برحمتك في عبادك الصالحين اوزعني اي توفقني ربي اوزعني اي الله تعالى আমার তৌফিক দান করো ان اعمل আমাকে তৌফিক দান করো ان اشكر نعمتك التي انعمت علي الله তোমার তরফ থেকে আমাকে যে নিয়ামত দান করেছো এবং আমার সম্মানিত আব্বা জানকে যে নিয়ামত দান করেছো আল্লাহ এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করো আমিন এরপরে দুই নাম্বার কি বলেছেন وان اعمل صالحا ترضاه আমাকে এমন আমল করার তৌফিক দে ওরে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলের প্রতি তুমি মাওলা রাজি তুমি রাজি না তুমি খুশি না এমন বেতাল আমল আমি গোলাম রে দিয়া তুমি করায়ো না কত জানে মানে দোয়া তুমি খুশি এমন আমল করার তৌফিক দে কত পরিষ্কার দোয়া চিন্তা করছেন তিন নাম্বার দোয়া করছেন ওয়াদখিলনি বিরহমতিকা ফি ইবাদিকা সালিহিন পয়গম্বর ডাক দিয়া বলতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইমানদার পয়গম্বরগণ দুনিয়ার প্রথম শ্রেণীর নেককার পয়গম্বরদের জীবনে কোনো গোনা নাই সমস্ত পয়গম্বররা ছিলেন বেগুনা সমস্ত পয়গম্বরগণ ছিলেন মাসুম বেগুনা হইয়া মাসুম হইয়া আমার মাওলার দরবারে আল্লাহ আমারে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো নিজেরে কত ছোট বানায় আল্লাহর দরবারে পেশ করতেন আমার ভাই এই কারণে পয়গম্বর দাউদকে সেদিন নিজের ছোট বানাইয়া বলবেন হে মাওলা এখানে ঘোষণা দিবেন দাউদ পয়গম্বর তিনি আমার আল্লাহ যেহেতু পাশে বসা ডাইরেক্ট আমার মাওলা পাকের চেহারার দিকে তাকায়া বলবেন ওগো আমার আল্লাহ আমার মনে এতক্ষণ বড় আনন্দ ছিল গো এত গোলাম নবী রাসূল থাকার পরেও আমি গোলাম রে আমার মতো ছোট্ট একজন নবী রে তুমি ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি বানাইছো এখন তো আমার মনের ভেতরে ভয় ঢুকে গেছে আমার নাম ঘোষণা দিয়া বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্যে আমি কেমনে গো কোরআন পড়ব আমি কোরআন পড়ব তো দূরের কথা আমার জীবনে কোনোদিন তো আমি কোরআন দেখছি না কার সাথে বলবে কথা আমার আল্লাহ আমার নবী মাঝখানে এই পাশে দাউদ নবী আল্লাহ আমি তো কোরআন দেখছি না আল্লাহ আল্লাহ বলবেন দেখছো না হ্যাঁ আল্লাহ দেখছি না চোখ বন্ধ করো আল্লাহ করলাম চোখ খুলো আল্লাহ খুললাম এই যে বন্ধ করো আর খুলো এর ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীকে আস্তা 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবে এখন আর পড়তে কোনো অসুবিধা আছে আরে জেনে আমার অসুবিধা আছে আল্লাহর পয়গম্বর সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবেন عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى ولن الله أكبر আমার ভাই চলছে তেলাওয়াত চলছে চলছে তেলাওয়াতে কোরআনের ভেতরে মজা আছে না নাই তিনি পড়তে থাকবেন ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাত
জান্নাতে ঢুকবে, জান্নাতের হেলতে থাকবে ডলতে থাকবে, হেলতে থাকবে ডলতে থাকবে। আমার আল্লাহ তার পয়গম্বরকে কেমন মজার কণ্ঠ দান করছিল গো পয়গম্বর দাউদ নবী। কোন বৃক্ষের গোড়ায় যদি বসে বসে ওই জাবরের তেলাওয়াত শুরু করে দিতেন আমার ভাই গো, আকাশের উড়ন্ত পাখিরা পর্যন্ত কান লাগায়া আল্লাহর পয়গম্বরের জবান থেকে জাবরের তেলাওয়াত শুনতে পারতেন। আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের মাহফিলে তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতীরা তেলাওয়াতের মজা কান দিয়ে ঢোকার পরে ওই মজার কারণে আপন আপন চেয়ারে বৈশায় হেলতে থাকবে ডলতে থাকবে, হেলতে থাকবে ডলতে থাকবে, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে থাকবে। হঠাৎ করে পড়ে যাই এমন আসর পড়বে গো, আর আল্লাহু আকবার বলে এমন জোরে চিল্লি মারবে মুসলমান, এমন জোরে চিল্লি মারবে জান্নাতের চিল্লি মাইরা, যার যার আসনের মধ্যে যার যার কুরসির মধ্যে যার যার চেয়ারের মধ্যে জান্নাতীরা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া এইভাবে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মজা শুননা, মজা শুননা তেলাওয়াতের মজার আসরে অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেখানে তো আমার ভাই ডাক্তার থাকবে না, ডাক্তার দুনিয়ার কোন ডাক্তারের মতো ডাক্তার থাকবে না, অজ্ঞান থেকে জ্ঞান ফিরাইয়া জ্ঞান দিয়ে দেওয়ার জন্যে আবার হুশে আনানোর জন্যে আলাদা কোনো ডাক্তার থাকবে না, সেখানে ডাক্তার হবে গো সরাসরি আমার মহান আল্লাহ। আমার ওই কোন মেডিসিন ব্যবহার করবে আমার আল্লাহ মধুর একটা কণ্ঠ দিয়া জান্নাতীদেরকে লক্ষ্য করে ডাক মারবে, ওই জান্নাতীরা এইভাবে থাকলে হবে না, হুশে আসো হুশে আসো, এর চাইতে আরো মজার তিলাওয়াতের ব্যবস্থা নি মাওলা তোমাদের জন্য রাখছি। যেই মাত্র আমার আল্লাহর কুদরতি কণ্ঠ জান্নাতি ঈমানদার মুত্তাকিদের কান দিয়ে ডুববে গো, এমন সময় জান্নাতিরা ছটপট কইরা বেহোশ থেকে হুশে আসবে, জীবনে কত কণ্ঠ কান দিয়ে ঢুকছে রে, এমন মধুর কণ্ঠ তো জীবনে কোনোদিন ঢোকে নাই। ঠিক এই মুহূর্তে আমার মাওলা তার হাবিবের প্রতি নোটিশ করে দিবে, ওগো আমার বন্ধু আমি আল্লাহ যত নবী রাসূল আমার দুনিয়াতে প্রেরণ করেছিলাম, আমার সমস্ত নবী রাসূলেরা তাদের উম্মতের কাছে আপনি নবীর বরাত বয়ান করেছে, আপনি নবীর শান মান সমস্ত নবীরা বয়ান করেছে, সমস্ত নবীরা আখিরি জামানার নবীর সুসংবাদ দিয়েছে, উম্মতকে খুশখবরি দিয়েছে, কোন নবীর উম্মত আপনাকে দেখতে পারে নাই, আপনার পরেও কেমন পর্যন্ত আপনি নিজে কোটি কোটি উম্মতেরা আপনি নবীরে দেখতে পারে নাই, আপনার জবান থেকে তেলাওয়াত শুনতে পারে নাই। আবার আল্লাহ ডাক দিবেন নবী গো, ওগো আমার হাবিব আমি আল্লাহ নিজে আপনার নাম ঘোষণা দিয়ে বললাম গো, আজকে জান্নাতের মাহফিলে আমার সমস্ত নবী রাসূলগণ আছে, আমার সমস্ত নবীদের উম্মতেরা আছে, আমার সমস্ত জান্নাতি বান্দা বান্দিরা আছে, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা মধুর কণ্ঠ দান করেছিলাম, আপনার কণ্ঠের তেলাওয়াত শুনা মানুষেরা পাগল পারা হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে যাইত, আমার আল্লাহ ডাক দিবেন বন্ধু গো, আমি আল্লাহ নিজে আপনার নাম ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমার কোরআনে কারিম থেকে আপনি তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দাদেরকে শোনায় দেন, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার।
সাইয়েদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দুজাহান ফখরে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তেলাওয়াত আমার নবী কি তেলাওয়াত করবেন আল্লাহর কোরআনের কলব তেলাওয়াত করবেন কলব আল্লাহর কোরআনের দিল আল্লাহর কোরআনের কলিজা কলিজা আমার নবী বলেছেন লিকুল্লি শাইইন কালব লিকুল্লি শাইইন কালব ওয়া কালবুল কোরআনি সূরাতু ইয়াসিন আমার নবী বলেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে আমার আল্লাহ সব জিনিসের কলব দিয়েছে কলব আল্লাহর কোরআনে কারিমের একটা কলব আছে গো আল্লাহর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন এজন্য আমার ভাই সেদিন আমার নবী ইয়াসিন থেকে রহমাতুল্লিল আলামিন তেলাওয়াত করবেন আমি সামান্য তাবারক গান তেলাওয়াত করছি যারা পারেন তারা করবেন যারা পারেন না আমার সাথে ঠোঁট মিলাবার চেষ্টা করবেন যারা পারেন না দয়া করে ঠোঁটটা মিলাবেন আপনি কানটা লাগাবেন আপনি মহাপদ অন্তরের কান দিয়ে শুনবেন আমার নবী পাক সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون মজা পাগো জান্নাতের চেয়ারে বৈশা বৈশা হেলতে থাকে ডলতে থাকে আর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যা আমার নবীর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর ছিল তাহলে আমার নবীর তেলাওয়াত শুনি না জান্নাতীরা কি করতে থাকবে আমার ভাই আমার নবী পাকের তেলাওয়াত শুরু হয়ে গেলে জান্নাতীরা আল্লাহু আকবারের ধ্বনি মাইরা মাইরা এভাবে তকবীর মারতে 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 এক পর্যায়ে জান্নাতীরা ওই যে আবার বেহুশ হয়ে অজ্ঞান হইয়া পড়ে যাবে যে মাত্র জান্নাতীরা বেহুশ হইয়া পড়ে যাবে গো ঠিক এই মুহূর্তে আমার মাওলা পাক উনি ডাক মারবেন ওরে জান্নাতীরা ও আমার বান্দা বন্দিরা এইভাবে বেহুশ হয়ে পড়া থাকলে হবে না তোমরা হুশে আসো আমি আল্লাহ ইয়ার চাইতারে মজার তেলাওয়াতের ব্যবস্থা করবো জান্নাতীরা হুশে আইসা চিন্তা করবে বিশেষ অতিথির তেলাওয়াত শেষ প্রধান অতিথির তেলাওয়াত শেষ আর মজার তেলাওয়াত তাহলে কে করবে কে করবে আমার মাওলা তখন ডাক দিয়া বলবে ওরে জান্নাতীরা আমি মহলার গরত্ব বয়ান করছস সারাটা জীবন আমার আল্লাহ কোয়া কোয়া দেখছ যে জীবন আমি মহলার কোনদিন দেখতে পারস নাই আমি মহলার কণ্ঠ জীবনে শুনস নাই আমি আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে এই মুহূর্তে আমার কালাম তেলাওয়াত কইরা আমি আল্লাহ নিজে তোদেরকে শোনাবো আল্লাহু আকবার বলে আল্লাহু এই মুহূর্তে আমি মাওলা নিজে তেলাওয়াত কইরা শোনাবো ঠিক এই মুহূর্তে আপনার আমার নবী রহমত আলম আমার মাওলার চেহারার দিকে তাকায় ডাক মারবে আরে আমার আল্লাহ সারাটা জিন্দেগি মা
জীবনে কোনদিন তোমার দেখতে পারে নাই। আজকে যাও তুমি তেলাওয়াত করবা, এই যে মুখের উপরে তুমি পর্দা লাগাইয়া রাখছো, পর্দা লাগাইয়া রাখছো আল্লাহ, তোমার চেহারায় আনোয়ারের পর্দা মানি না মানি না, পর্দা মানি না মানি না মানি না মানি না। তোমার চেহারার পর্দাটা তুমি দয়া করে উঠাও, আবার গুনাগার উম্মতগুলি অনেক কান্নাকাটি কইরা তুমি মাওলারে রাজি করছে, তোমার খুশি কইরা আজকে জান্নাত পাইছে, বিভিন্ন নবীর উম্মত তারা বিভিন্ন ভাবে নির্যাতিত হইয়া তুমি মাওলার ওয়াদানিয়তে ধইরা রাইখা, আজকে তোমার জান্নাতের মালিক হয়েছে, তুমি তোমার চেহারায় পর্দা দিয়া রাখবারে আল্লাহ। আমি নবী মানতে পারি না, আমি তোমার হাবিব হিসাবে, আমি তোমার বন্ধু হিসাবে, তুমি মাওলার কাছে দরখাস্ত জানাইলাম রে মালিক, পর্দাটা টান দিয়া উঠাও, তারপরে তুমি তেলাওয়াত শুরু করো। এমন সময় আমার আল্লাহ পর্দাটার মধ্যেই বাদে ওনার কুদরতি দুই হাত দিয়া ধরবেন, দুই হাত দিয়া ধরবেন আমার ভাই গো আমার আল্লাহ, তখন তেলাওয়াত শুরু করবেন সূরাতুর রহমান। আমরা সারাটা জীবন যেভাবে তেলাওয়াত করেছি আর দেখলে বন্ধ আমি হইলাম তোদের সেই রহমান। তাহলে বলেন ইমানদার হতে পারাই সফল না বিফল? সফল না বিফল? আপনি ইমানদার হতে পারাই খুশি না বেজার?
আমার মাওলার কাছে বলবো রে মালিক, আমরা রয়েছে দয়া কইরা তুমি ইমানদার বানাইছো, এই কারণে রব্বুল আলামিন তোমার শুকর আদায় করছি। শুরুতে শুকর বলছিলাম, বয়ানের শেষ দিকেও আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমার মহতারা বন্ধুরা, আর আমি কথা লম্বা করব না, যদি কথা বলি আমি বলতে পারবো, আপনারাও শুনবেন, কিন্তু ফজরের নামাজ আমাদের সামনে। আমি শুধু একটা কথা জানতে চাইবো আপনাদের মাঝে, আব্বা যাদের নাই, আম্মা যাদের নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, তারার জন্য দোয়া না কইরা একজনও যাবেন না। কারা কারা আজ হাত তুলে ওয়াদা দেন, একদম সোজা করেন, সোজা, আল্লাহ তোমার দরবারে ওয়াদা দিলাম, মোনাজাত না দিয়া আমরা ময়দান ছাড়বো না গো, আমরা তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। আদলামান মোনাজাত দিয়া সবাই যাব।